মানে ভাগ্যটা খুবই খারাপ, কারেন্টটা এই রিসেন্ট গেল, ইমার্জেন্সিটা জেলেছি, না হলে আমাকে তো আপনারা দেখতেও পাবেন না ইমার্জেন্সি না জানলে। যাক বন্ধুরা, আর দুদিন কাল ব্যায়াম ট্যায়াম কিচ্ছু করা হয়েছিল না জানেন, বাইরে বৃষ্টি হচ্ছে, ওপরে মাথায় পাখা চলছে, আর গায়ে বেডকভার, সে ঠান্ডায় আর ব্যায়াম করতে ইচ্ছে হয়? তো ভাবলাম দূর, ব্যায়াম ট্যায়াম না করলে হয়, পেটে মেদ জমে যাচ্ছে, সে কী করে হয় বলে আজকে আবার ব্যায়াম করা শুরু করলাম। তো ব্যায়াম করলে বন্ধুরা ভীষণ মনটা ভালো থাকে, আর সমস্ত কাজ না খুব গড়বড় গড়বড় করে হয়ে যায়, অ্যাকচুয়ালি মনে মধ্যে একটা আলাদা স্পিড যে না শরীরটা আমার সুস্থ ফিট, এই জন্যই সব কাজগুলো একেবারে সুন্দরভাবে হয়ে যায়। তো জানেন বন্ধুরা, লকডাউনের সময় না আমার 70 কেজি আমার ওয়েট হয়ে গেছিল, তো 70 কেজি থেকে আমি এখন 62 কেজিতে আসছি। তো লকডাউনের সময় জানি মারা টারা যাবো, ব্যায়াম ট্যায়াম করে কী হবে, শরীরে যত্ন নিয়ে কী হবে, এই ভেবে ব্যায়াম করা ছেড়ে দিয়েছি, এদিকে ভালো মন্দ খাচ্ছি। তো আমার এইগুলোতে না পুরো চপি টপি হয়ে ফ্যাট ফ্যাট হয়ে একদম বিধিবিশ্রী গালগুলো ট্যাবলা ট্যাবলা হয়ে খুলে গেছিলো। তো আমার দিদি বলটা বলছে, আরে মিতা তুই যে মোটা হয়ে গেছিস প্রচুর, তুই কি শরীরচর্চা করছিস না, দূর করে কী হবে, আর মারা তো যাবো। তারপর দেখলাম লকডাউনে আমি বেঁচে গেছি, আমার করোনা হয়নি, তারপর শুরু করলাম আমার বডি মানে শরীরচর্চা, তো অনেকটাই ঝরেছে, এই যে হাত ডোলগুলো দেখা যাচ্ছে অনেকটাই ঝরেছে, তো পেটটা এখনও অনেকটা আছে, সেটাও কমাতে হবে। তো এখন আমার ওয়েট 70 থেকে 62 নেমেছে, তো আর 2 কেজি ওয়েট কমানোর ইচ্ছে আছে, তো কমালে পেটটা কমাবো, তার জন্য বেশিরভাগ পেটের ব্যায়াম করি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাইকে জানাই শুভ সকাল, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কেমন আছেন, আশা করবো সবাই নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন, আমি এখানে খুব ভালো আছি, আপনাদের ভালোবাসা আমি কেন, আমার ছেলে মেয়ে আমার বাবা মা সবাই ভালো আছে। তো এখন নিচে যাই, তো আজকে একটা জায়গায় না যাওয়ার আছে, তো কোথায় যাবো না যাবো সব কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো এখন নিচে যাই, নিচে যেয়ে এক গ্লাস গরম জল খাবো, খেয়ে টুকটাক টুকটাক কাজগুলো করবো। আর এদিকে মা তো বলেই রেখেছিল কালকে যে মিতা তোকে রান্না করতে হবে না, তুই বেরিয়ে পড়বি আর তারা রান্না করবে, তারা বলতে মা বাবা আর মামার ছেলে খাবে তিনজন, তো মা রান্না করে নেবে বলেছে, তো ওই রান্নাটা করতে হবে না, তো একটু চা মুড়ি টুড়ি খাবো খাবো তারপর বেরিয়ে পড়বো। তো এখন নিচে যাই, চলুন কি করবো আপনার সব কিছুটা শেয়ার করবো কাজের মাধ্যমে। আগে কার্পেটটা গুছিয়ে নিই, এটা আবার মিলানো থাকলে বধরা হয়ে যাবে। নিচে এসে এক গ্লাস গরম জল খেলাম, এই দেখুন বন্ধুরা এটা জমির মাছ, মানে কাকিমা জমিতে হচ্ছে মুগুরি বসিয়েছিল, তাতে এই মাছগুলো পড়েছে, থোড়া চিংড়ি হয়েছে। তো আগে আরও হতো, এই দানিং ওই বগলা আর ওই কী পাখিটা ওটার নাম হচ্ছে শামখোল, শামখোল শামখোলগুলো এসে না সব মাছগুলো খেয়ে নিয়েছেন, আর কত ছোটো ছোটো কই মাছের বাচ্চা দেখুন, আমি সব যাবিয়ে রাখছি পুকুরে যেয়ে ছেড়ে দেবো, তাহলে বড় হবে পুকুরে। আর এই মাছগুলো না ভীষণ স্বাদ, ছোটো ছোটো করে লুড়কি বেগুন কেটে যদি সরষা লঙ্কা দিয়ে ঝাল করা হয় না, তাকে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকে মা কাকিমাকে বলবো ভালো করে বেছে দেবে, আজ রান্না করবো না, মা আমরা যেহেতু থাকবো না মাও রান্না করবে না। তো আমাদের এই বাগুড়ের মাঠে না আগে কত চিতিংড়া মাছ প্রচুর হতো, এখন আর হয় না। ফুল তুলতে এসে দেখি যে দোপাটি গাছে কি সুন্দর ফুল হয়েছে দেখুন বেগুনি কালারে, আমি তো জানিই না যে দোপাটি গাছে ফুল ধরেছে বলে, অনেক কুড়ি ধরেছে, ওই যে ছোটো ছোটো সব কুড়িগুলো ধরেছে, এগুলো মায়ের পুজোর জন্য লাগিয়েছিলাম, সেই ছোট্ট ছোট গাছগুলো একটু ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে বড় হয়েছে, তো ফুল সেরকমভাবে কোনো গাছই ধরেনি, ওই গাছটাতেই ধরেছে, আর এই দুটো গাছ কুঠা হয়ে গেছে মানে পোকা লেগে গেছে, কিন্তু দুটো গাছের জন্য কি আর বীজ দেবো, এই গাছগুলো বেশ ভালো হয়েছে। আর কুমড়ো গাছগুলো দেখুন কীভাবে চারপাশে ছেয়ে যাচ্ছে, এই তো ওখানটাতে কুমড়ো ফুল হয়েছে, তো আমি দেখেছি যখন দান মানছিলাম তখন দেখেছি যে কুমড়ো ফুল হয়েছে, যা ফুল হবে তো এই কুমড়ো ফুলের
ডাঁটা ফুল দিয়ে না সরু সরু আলু দিয়ে বেশ পোস্তটা ভালোই হয়। এই তিনটে, এখানে তিনটে, ওখানে দুটো, অনেকগুলো হয়ে যাবে। এই দেখুন, দেখছেন আগ বিচাগুলো যে ছড়িয়েছিলাম, দেখুন কি সুন্দর হয়েছে, খাওয়ার মতো হয়ে গেছে। তো আজকে আর খাবো না, কয়েকদিন পরই খাবো। আর একটু বড় বড় হয়ে যাক গাছগুলো, তো অনেক ঘন লাগানো হয়ে গেছে, তো বড়গুলো তুলে নিলেই অনেকটা হালকা হয়ে যাবে। কি সুন্দর হয়েছে না, যাই মাকে যে বলি। তো শ্যাম্পু করে স্নান করবো, তাই একটু অ্যালোভেরা ডাঁটাটা তুলতে আসছি। কালকে রাত্রিতে তেল মেখে রেখেছিলাম, প্রচুর অ্যালোভেরা চারা হয়েছিল ওই ড্রামটার মধ্যে, সব তুলে দিয়েছি, হালকা করে দিয়েছি, যাতে ওই অ্যালোভেরা চারাগুলো, মানে যেগুলো বাক্সের মধ্যে আছে, ওগুলো বেশ তাহলে মোটা মোটা হবে ডাঁটাগুলো। এক সময় অ্যালোভেরা চারা পাচ্ছিলাম না, আর এখন এত হয়েছে আমাকেই তুলে ফেলে দিতে হচ্ছে। এখনও ছাদের ওপাশটাতে আছে, ওগুলো একদিন পরিষ্কার করে নেবো, বড্ড আগাছা হয়েছে। তো নিচে একটু চা করলাম, বাচ্চাগুলোকে ওই বাসি রুটি আর চা দিয়ে দিলাম, আর আমি করেছি একটু ওটস। ওটস খেয়েই যাবো, কারণ ওখানে ভাতটা খাবো কি খাবো না সেটা একটু ভাববার বিষয় আছে। শুনেছি বলি টলি হবে, তো বলির মাংস তো আমি খাই না। স্নান করে উপরে এলাম, একটু সাজুগুজু করবো, কিন্তু কারেন্টটাও সেই সকাল থেকেই বিট্রে করছে, মূর্তি নেই, ভালো লাগছে না। অন্ধকারে কি আর সাজুগুজু করতে ভালো লাগে, স্নান করেছি চুলটাও শুকনো হচ্ছে না। আর এদিকে বর্ষাকাল, বর্ষাকাল এদিকে বাইরেও ঝিমির ঝিমির করে তখন বৃষ্টি হচ্ছিলো, হালকা গুঁড়ি গুঁড়ি। এখন অবশ্য বৃষ্টিটা থেমেছে, তো কী বলুন তো, বর্ষাকালে কোথাও বেরোতে গেলে না গায়ে যেমন 104 জ্বর হয়ে যায়, কিন্তু যেতে হবে, উপায় নেই। যাই হোক, হাতে একটু ক্রিম ট্রিম মেখে চুড়ি আর কোলাটা খুলে নিই। আমি না ক্রিম না মেখে খুলতেই পারি না, বড্ড হাতে লাগে। পুজোতে যাবো, একটু সাজুগুজু করবো না, তাই সাজতে বসলাম। আর ক্রিম মেখে হাতে শাঁখা চুড়ি এগুলো যদি খোলা পরা করা হয় তাহলে আর হাতে অতটা লাগে না। এই যে হার, এটাও কিন্তু শ্রীহরির, যা পরেছি সব কিছু শ্রীহরির, কিন্তু এগুলো শ্রীহরির না, এগুলো নোকাল, তো এটা পরে নিই। তো বন্ধুরা, আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এটা বেশ বড়ো চেনটা, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর ভিডিওটা একেবারে স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখুন, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। আশা করবো ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কি তাহলে চলুন যা যা, ছাতাটা নিয়ে নিতে হবে, বর্ষার ছাতা আর শীতের কাঁথা, ওটা তো মাস্ট, কিছু নিয়ে গেলাম, এই দুটো আগে চাই। মাসিরা সবাই বুড়াটিতে অপেক্ষা করছে আমার জন্য, আমি বললাম যে তুমি চলে যাও, আমার তোমরা চলে যাও, আমি পরে যাবো, আমার একটু দেরি হবে। তাই এই যে নড়ে নড়েই বেরোলাম, চলুন যাই পৌঁছাই আগে। মিশুদায় নেমে এই হাই রোডের যে ওভারব্রিজটা আছে ওখানটায় তো যাবো, ওখানটায় বাস ধরবো। ওই দীঘা বাসগুলো গেলে তাহলে ওই দীঘা বাসে উঠে পড়বো, আর দীঘা বাসে উঠলে না একেবারে মামা যেই দিকটাতে থাকে ওদিকটায় নামিয়ে দেবে। একটা দীঘা রুটের দিকে গেছে আর একটা তো হলদিয়ার দিকে গেছে, তো দীঘা বাসগুলো গেলে দীঘা রুটের দিকটাতেই মামা থাকে, মানে মামার ওখানটাতেই বাসা, তো আমাকে আবার এদিকটায় নেবে, অতটা কষ্ট করে হাঁটতে হবে না। তো এই তো মেছেদা থেকে কতটা উঁচুতে যে ওপর ব্রিজের উপর দাঁড়িয়েছি বাসের অপেক্ষায়। তো এটা হচ্ছে হলদিয়া বাস, এই বাসটাতে উঠবো না, এই যে দীঘা বাসে উঠে পড়েছি। তো জানেন প্রথমে ওরা কিছুতেই উঠতে দেবে না, ওই সেটা দুর্গামী বাস, ওঠা যাবে না। আমি বললাম বাস নামিয়েছেন কেন বাসে উঠতে দেবেন না, না নন্দকুমারে নামবেন যখন ওই সব বাসে উঠুন,
আমার সে বাজ নামিয়েছে নন্দকুমারে নামবো না রাধামণিতে নামবো সেটা তো আমার ব্যাপার। তো তাহলে রাধামণিতে আপনি প্যাসেঞ্জার তুলবেন না? বলছে হ্যাঁ তুলবো। আমার সে তুলবেন নন্দকুমারেও তুলবেন আর এদিকে নামাবেন না? বলতে একটা লোক বলছে, একটা সাইডে আর একটা লোক ছিল, সে খুব প্রতিবাদ করেছে জানেন। সে বলছে এ কী করে হয়, আর উঠবে বলেছে তুলতে হবে। বলে দেখলাম আমরা উঠে বললাম তো টিকিট আনাটা না সরি চেয়েছে। নন্দকুমারে নেমে টোটো ধরেছি। মামার থাকে ভবানীপুর, মানে ভবানীপুর বাসাটা একেবারে রোডের ধারে, কিন্তু না ভবানীপুর থেকে আরও ভেতরে যেতে হবে, খুব ভেতরে, অনেকটা গ্রামের ভেতরে। এই দেখুন গ্রামে কি সুন্দর খালের ধারে না পালং শাক চাষ হয়েছে, ওই যে চিকচিকগুলো ঘেরা, শুধু পালং নয় নানা সবজি চাষ হয়েছে জানেন। তো অবশেষে মন্দিরে নামলাম, এখন 1:05 আমরা মন্দিরে নেমেছি। তো জানেন এই দেখুন 1:05 পুরো মন্দিরে আসলাম। তো শুনেছি এই মায়ের এখন ভোগ নিবেদন হয়ে গেছে, আমরা যখন আসছি মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে। তো অনেক নানা জায়গা থেকে সব পুজো দিতে আসে জানেন, আর ভীষণ মা জাগ্রত। মাকে দেখেই আমার না ভীষণ ভয় লেগে যাচ্ছিলো, পুরো গা হাত কাঁটা দিয়ে দিচ্ছিল জানেন। আর যা রহস্য আছে মায়ের মন্দিরে ওগুলো শুনে তো আরও ভয় লাগছিল যে হ্যাঁ। তো এখানের মা না সব কিছু খায় জানেন, কাঁকড়া, ডিম, অনেকে দেখুন কাঁকড়া, চিংড়ি মাছ, ডিম দিয়ে পুজো দিয়েছে। যে ডিম মামাও দেখি কাঁকড়া, ডিম এইসব দিয়ে পুজো দিয়েছে। তারপর মাছ আছে, মুরুগ, হাঁস, তারপর কচ্ছপ, সব কিছু দিয়ে পুজো দেয়। মা নাকি সব কিছুই খান। এখানে রন্ধনশালা আছে, কি বড় বড় 4 মাটির উনুন আছে। এই ব্রাহ্মণরা এখানে রান্নাবান্না করে, এই তারাই সব রান্নাবান্না করেছে, পুজোরীরা, পুজোরী ব্রাহ্মণ। তো এসে দেখি আমি তো অনেকটা বেলা হয়ে গেছে আসতে, তো আমাদের যত আত্মীয় স্বজন আসছিলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর মেয়ে খেতে বসেছি। তো মামাকে বলছি, মামা আমি তো এসব খাই না, তো আমি খাবো না। আর বলছি না নিরামিষ আছে, তুই নিরামিষ খেতে পারিস, আর মাছটা আছে কিছুতে কিছু ছোঁয়াছুঁই হয়নি, তুই খা না কোনো অসুবিধা নেই। তো আমি এই যে আলু ভাজার ডাল, একেবারে সরু সরু চালের ভাত হয়েছে, দেরাদুন রাইসের ভাত হয়েছে, কিন্তু ভাতটা পুজোরীগুলো না ঠিক তৈরি করতে পারেনি, ভাতটাকে একটু শক্ত করে ফেলেছে। তো প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে জানেন, মুখে দেওয়ার মতো খুবই সুন্দর হয়েছে রান্না। তো ওখানকার ভোগ কপালে ছিল তাই ভোগটাও খাওয়া হলো। তো সবাই খাওয়া দাওয়া করে আবার টোটো ধরে মামার বাসাতে এলাম। তো সেজো মাসি ওর আগে ভাগে চলে আসছিলো, আমি, ছোটো মাসি, আরও 2 মামার কলিগের স্ত্রী, ওরা বাড়ি চলে গেল। তো আমরা একসঙ্গে একই টোটোতে মামার এই বাসাতে এলাম। এসে প্রায় 1 ঘন্টার মতো আড্ডা দিয়েছিলাম, নানা গল্প, অনেক দিন পর দেখা হলে যা হয়। তো আমার মামা ভীষণ ঠাকুর, মানে কি বলবো, ভক্ত, এর আগেও একবার বলে দিয়েছিল, তো তখন কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেনি, প্রত্যেকের বাড়িতে কাঁচা মাংস পাঠিয়ে দিয়েছিল। তো এটা নিয়ে 2 হলো, এরপরে হয়তো 1 আছে। এটা হচ্ছে আমার ছোটো মেসো, ছোটো মেসো একটু রেস্ট নিচ্ছিল, তা আমি দাঁড়িয়ে থাকা দেখে মামা মেসো বলছে এখানে বস, দাঁড়িয়ে থাকতে হবে না, একটু বসে রেস্ট নে, তারপর বাড়ি যাবি। তো ছোটো মামিরা শুনলাম নাকি চন্দনেশ্বর যাবে, আমাকে বলেছিল মিতা যাবে, আমি সে না মাইমা যাবো না, তোমরা যাও, এখন কৃষ্ণেন্দ্র পরীক্ষা আছে আর কোথাও বেরোবো না, থাকবো না। মামা অনেক করে বলছিল তুই আজকে থাক, সবাইকে বলেছিল থাকার জন্য, কেউ থাকলো না, কারণ সবার কাছে প্রসাদ আছে, সবাই বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাচ্ছে, আমি নিলাম না, কারণ আমি অ্যাকচুয়ালি ওই প্রসাদ মাংস তো খাই না। আর ভাই, ওরা সব আসছিলো, ভাইয়ের বউটো আসছিলো, তারা যে অলরেডি খেয়ে গেছে ওই জন্য আর নিয়ে গেল না। আর এদিকে তো আমার ছেলে সেও খায় না, তাই আমিও বাড়ির জন্য নিলাম না। আমরা বাসের জন্য অপেক্ষা করছি, নন্দীগ্রাম বাস, নন্দীগ্রাম এসে দাঁড়া হলে আমরা একসঙ্গে ওই বাসে উঠে যাব, আর মাসি সে কাঁকটাতে নেমে যাবে, আমরা মেছেদা পর্যন্ত চলে আসবো। তো মেছেদায় আসার পর মেয়ে বায়না করলো মিয়ামরে নিয়ে যেতে হবে, কারণ তার ছোটো দিদা তাকে টাকা দিয়েছে আর তার দাদাকে দিয়েছে কিছু খাওয়ার জন্য, সে আর কি ছাড়ে, আর ছাড়ে কখনো, ছাড়বেই না। তো তার পছন্দ মতো এই যে খাবার কিনলাম।
তবে শান্তি জানেন বাড়ি আসতে না আসতেই ব্যাগ থেকে একদম চিলের মতো ছিনে নিল আমার ছেলে কি এনেছ আগে দাও কি এনেছ আগে দাও ওই যে এখন ভাই বোনে ছেলের জন্য তো আনলে হবে না ভাই বোনের জন্য আনতে হবে দুজনে খাচ্ছে আমাকে বলেছে যে মা তুমি খাও যে না রে আমার ভালো লাগছে তোরা খাও তোরা খেলেই আমি খুশি তো এখন একটু ফ্রেশ হয়ে যাই সেই সকাল থেকে ভালো লাগছে না তো জানেন বন্ধুরা সেখানে যে ছেলের নামে অনেক করে মায়ের কাছে বলে আসছি যে আমার তো ছেলে মেয়ে ছাড়া আমার তো আর কেউ নেই ওদেরকে বড় করো ভগবান ওদেরকে বড় করো আমি যদি ওদেরকে মানুষের মতো মানুষ করতে পারি মা শুনেছি নাকি সবার কথা শুনে সববার তাই আমি অনেক করে বলে আসছি সামনেই ছেলেটার এইচএস মিঠি তার দাদাকে বলছে দাদা তোর নামে আর আমার নামে না মা মানসিক করেছে তুই ভালো রেজাল্ট করবি তখন আমার ছেলে বলছে তাহলে কি আমি বই পড়া একেবারে বন্ধ করে দেবো তাহলে কি তোমার দেবতা আমাকে ভালো রেজাল্ট করে দেবে জানেন ছেলে তো কিছুতেই বিশ্বাস করে না কোনো কিছু আমি বললাম দেখ বাবু কর্মময় জীবন কর্ম করলে তার ফল নিশ্চয়ই পাওয়া যাবে আমাদের তো ভগবান কি বলবো সাপোর্ট একটা শান্তির জায়গা এখন বাচ্চাদেরকে কিচ্ছু বলা যাবে না কিছু বলেই মুখটা একেবারে হাড়ি হয়ে গেল মায়ের উপর যত রাগ করার মায়ের উপর শুরু করে দিল তো শুধু বলেছি যে তুই পড়তে বস তো দাদার সঙ্গে কয়েকটা কথা আছে তো মেয়ের অবস্থাটা শুধু দেখুন বাবু রাগ হয়ে গেছে পড়তে বসছে কাঁদছে বলছে আমাকে তুমি বলো তাই পিছন পিছন গেছিলাম নাহলে কি যেতাম আমি বলছি ঠিক আছে নে এত রাগ করতে হবে না একটু মাদক করে দিচ্ছি বলছে আমার 5 টাকার ভালোবাসার দরকার নেই আমি বাটার নই যে রুটিতে দিলেই গলে যাব কি বড় বড় কথা শিখেছি আমি কি করে এদেরকে সব মানুষ করবে যা বড় বড় কথা তো যাই হোক মেয়ের এখন রাগ হয় ওকে পড়াতে বসতে হবে তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে চলা ফেরা করুন আর পারলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।